নমস্কার, বাংলা বলছি চ্যানেল থেকে বিপ্লব দাস বলছিলাম। আপনারা জানেন যে নির্বাচন চলছে, এই নির্বাচনের মধ্যেই করোনার যে দ্বিতীয় ঢেউ, সেই দ্বিতীয় ঢেউ আমাদের কলকাতা তথা এই পশ্চিমবঙ্গে এসে পড়েছে। এটা অস্বীকার করার উপায় নেই যে এই ভোটের সময়, নির্বাচন চলাকালীন আরো 3 দফা নির্বাচন বাকি রয়েছে। বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন নেতারা আসছেন, বিভিন্ন কর্মী সমর্থক আসছেন, তো এই নিয়ে বহু বিতর্ক রাজনৈতিক দলের মধ্যে শুরু হয়েছে। বিশেষ করে তৃণমূল দোষারোপ করছে বিজেপিকে যে প্রদেশের নেতারা এরাজ্যে আসছেন এবং বিভিন্ন বড় বড় প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর সভা হচ্ছে, সেখানে প্যান্ডেল থেকে শুরু করে নানা রকম কাজের জন্য তারা আসছেন, এতে কোভিড বাড়ছে। এবং সেই জন্য গতকাল ঘোষণাও করেছেন যে তিনি যে সভাগুলো করবেন সেগুলো 1 ঘন্টার বদলে আধ ঘন্টা বা 20 মিনিট এরকম করবেন। কিন্তু জানি না প্রকাশ্যে সভা সে 1/2 ঘন্টা করুন বা 20 মিনিট করুন, যে জনসমাগম, সেই জনসমাগম কতটা হ্রাস টানা যাবে, আর প্রত্যেকেই কি সেই করোনা বিধি মেনে সেই জনসমাগমে হাজির হবেন, সভা সমাবেশগুলোতে হাজির হবেন। অপরদিকে যদি আমরা দেখি যে বিজেপির তরফেও এখনো সেরকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি, তবে চেষ্টা করা হচ্ছে যে ওটা কম লোকজন নিয়ে করা যায়, কিন্তু যে সমস্ত হেভি আসছেন তাতে কতটা জনসমাগমে হ্রাস টানা যাবে সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। এই সব নিয়ে আমরা আলোচনা করব যে সাধারণ মানুষের মনে এখন একটা প্রশ্ন যে এই ভোট চলা, মানে ভোট শেষ হয়ে গেলে তবে কি আবার লকডাউন হতে পারে? এই লকডাউন মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করেছিল, প্রায় 8-9 মাস লকডাউন চলেছে, সেই জায়গা থেকে আজকের আলোচনার বিষয়। ফের কি লকডাউনের মুখে আমরা, এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে প্রস্তুত হয়েছেন 3 জন বিশিষ্ট অতিথি, রয়েছেন 3 রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী, রয়েছেন সঞ্জয় সোম এবং দেবাশিস ঘোষ। আমরা 3 জনকেই স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। আমি প্রথম সঞ্জয় দাকে দিয়ে শুরু করবো। যে সঞ্জয়, আমরা দেখতে পাচ্ছি যে এই রাজনৈতিক যে সভা সমাবেশগুলো চলছে তাতে একদল প্রায় সভা সমাবেশ বাতিল করে দিয়েছে, সংযুক্ত মোর্চা, কংগ্রেস, বামফ্রন্ট। আরেক দল যেটা তৃণমূল, তারা বলেছে যে আমরা মুখ্যমন্ত্রী গতকাল ঘোষণা করেছেন 15-20 মিনিটের বেশি সভা করবেন না, তরফে এখনো সেভাবে কিছু উদ্যোগ নেওয়া হয়নি। তো কি বলবেন, এই অবস্থায় কি করা উচিত বোধ হয় নির্বাচনের প্রাক্কালে? দেখুন, ব্যক্তিগতভাবে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো যে করোনা এই প্যান্ডেমিকের সময়, যে কোনো প্যান্ডেমিক হতে পারে বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, সেই সময়ে যখন মানুষ নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত, সেই সময়ে এই ধরনের নির্বাচন ইত্যাদি স্থগিত রাখলেই ভালো হয়, এটা আমার ব্যক্তিগত মত। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, যে আমাদের মতো এই ডেমোক্রেসিতে ওই এত, এখানে এতগুলো কি বলবো আপনার, এত রকম ইন্টারেস্ট জড়িত আছে এবং এত স্টেক হোল্ডার, যে সবসময় হয়তো সেটা সেই ডিসিশনটা নিয়ে ওঠা সম্ভব হয় না। আমরা দেখেছি আমেরিকাতেও একেবারে প্যান্ডেমিকের সে ঘোর কালেও নির্বাচন হলো এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। আমাদের এখানে এদেশেও বিহারের নির্বাচনটা একেবারে সেই লকডাউনের সময় প্রায় প্রায় হয়েছিল। ফলে এখন এই পরিস্থিতিতে নির্বাচনটা হচ্ছে। এবারে নির্বাচন হলেই প্রত্যেকটি রাজনৈতিক দল জনসাধারণের কাছে যাবে এবং তাদের নিজেদের বার্তা দেবে, এটা খুব স্বাভাবিক, এটা একটা প্রক্রিয়া, এটাকে আপনি আটকাতে পারবেন না। মানে নির্বাচন কোনো নেতা নেত্রী কেউ বাড়িতে বেরো, সবাই বাড়িতে বসে আছেন, জনগণও বাড়িতে বসে আছেন, সব টেলিফোনে টেলিফোনে কথা হচ্ছে আর নির্বাচন হয়ে যাচ্ছে, এটা তো স্বাভাবিক, এটা তো হবে না, এটা হয় না, প্র্যাকটিক্যাল না। ফলে যদি নির্বাচন করোনার পরিস্থিতিতে হয় তাহলে নির্বাচনে যা যা হওয়ার কথা সবই হবে। এবং আমাদের দেশের মানুষ যেহেতু আমাদের সচেতনতা খুব কম, মানে আপনি দেখবেন এখন রাস্তাঘাটে বেরোলেই, আমি মাসখানেক আগেকার কথা বলছি, প্রায় আমি কারোর মুখে মাস্ক দেখতামই না, যেন করোনা সব চলে গেছে। এই যে সেকেন্ড ওয়েভ কি বস্তু, মিউটেশন কি বস্তু, কজন লোক যান, সব মিলিয়ে গুছিয়ে মানুষের সচেতনতার অভাব এবং রাজনৈতিক দলগুলোর কম্পালশন, এই মিলিয়ে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে, এবং আপনার প্রায় 2/3 নির্বাচন শেষও হয়ে গেছে, শেষের মুখে আমরা, মাত্র 3টে দফা বাকি আছে,
এই সময় আপনি গিলবেন না উগড়বেন, কি করবেন? মানে কিছুই তো করতে পারবেন আপনি না, প্রসেসটাকে বন্ধ করতে পারবেন, আর চালু রাখলে যে তার একটা ডিরেক্ট ফল আউট হচ্ছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, দফায় দফায় বাড়ে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এক তারিখে পশ্চিমবঙ্গে প্রায় 1000 কেস ছিল, গত রোববার বোধ হয় 8,500 হয়ে গেছে, 10,000 দিকে এগোচ্ছি আমরা। ফলে এটাকেও আটকানো যাবে না। এখন এরই মধ্যে মানুষ যদি নিজে সচেতন না হন, মানুষ যদি মনে করেন যে না, যে মাইকে বক্তৃতা দিচ্ছে দিক বাবা, সে মন্ত্রী শান্তি হবে, আমি তো কিছু হব না, আমার যাওয়ার দরকার, এইটা ডিসিশনটা যদি মানুষ নিজে না নেন, আপনি কিভাবে উপর থেকে কার উপর চাপিয়ে দেবেন বলুন তো বিপ্লব? একদম ঠিক বলেছেন। আমি যদি একটু পরিসংখ্যানে আসি, আজকে যেরকম বিভিন্ন পত্রপত্রিকা দিয়েছেন, সংবাদপত্র যেগুলো বেরিয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে মাত্র 18 দিনে পশ্চিমবঙ্গে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় 500%। স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী পয়লা এপ্রিল রাজ্যে নতুন সংক্রমিতের সংখ্যা ছিল 1274। বুধবার রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হলেন 8,619 জন। এটা কিন্তু একটা পরিমাণ হয়েছে, মানে 1274 থেকে বেড়ে 8,419 জন। চিকিৎসকদের আশঙ্কা, যে হারে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাতে দৈনিক আক্রান্তের সংখ্যা 10,000 পৌঁছতে বিশেষ দেরি নেই। তো এই যে একটা সংখ্যা থেকে আমরা রাজাদার কাছে আসবো, যে রাজাদা আমরা যে পরিসংখ্যান আজকে বিভিন্ন সংবাদপত্রে বেরিয়েছে এবং চিকিৎসকদের যে সংখ্যা, এই অবস্থায় রাজনৈতিক দলগুলোর কাছে কি আবেদন করা উচিত? হ্যাঁ দেখুন, মানে আমি একটু বলি যে মানে যেহেতু কোভিড যে মর্বিডিটি এবং মর্টালিটি এর উপরে আমার একটা প্রফেশনাল ইন্টারেস্ট আছে, মানে ডেটা নিয়ে। আমি ডাক্তার নই, কিন্তু ডেটার বিশ্লেষণ আমি দীর্ঘদিন ধরে করছি এবং আমার একটা প্রফেশনাল ইন্টারেস্ট। এবং বলি যে এখানে যে একটা টার্মিনোলজি আমাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অ্যাক্টিভ যারা করোনা কেসেস রয়েছে, মানে সক্রিয় আছে, তাদের মধ্যে মানে করোনাটা সক্রিয় আছে। মানে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের বুলেটিন বেরোয়, মানে গতকালের বুলেটিন বেরিয়েছে এবং সেটা সকাল 9 পর্যন্ত যা হিসেব তার অনুযায়ী সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে অ্যাক্টিভ সংক্রমণ হয়ে আছে 49,638, ইস এ লার্জ নাম্বার, 49,000 যাদের মধ্যে অ্যাক্টিভ করোনা হয়ে আছে, ইস এ লার্জ নাম্বার। আমাদের পশ্চিমবঙ্গে বেড আছে খুব সম্ভবত 75,000 মতন, মানে টোটাল বেড, টোটাল প্রাইভেট পাবলিক সব মিশিয়ে, তার মানে হ্যাঁ। এবং এটা আজকের, এবং এটা এক্সপোনেনশিয়াল রেটে বাড়ছে, এবং হয়তো এক সপ্তাহের মধ্যে এটা 1,00,000 ছাড়িয়ে যাবে, হ্যাঁ, যে 1,00,000 ছাড়িয়ে যাবে অ্যাক্টিভ যারা, মানে যারা ভুগছে। এই জায়গায় দাঁড়িয়ে খুবই খুবই চিন্তার জায়গায়, খুবই চিন্তার জায়গায়। আপনি যদি আমাকে একটু ভারতবর্ষের মানে কথা বলার সুযোগ দেন, 1-2 মিনিট কথা তথ্য এখানে বলে দেওয়া দরকার, কারণ মানুষ জানুক কি অবস্থায় আছে ভারতবর্ষে এই মুহূর্তে। প্রায় যেটা হয়ে আছে 19,00,000 রোগ, 19,29,000, 19,29,000 অ্যাক্টিভ, 19,00,000, ইটস এ লার্জ নাম্বার, 19,00,000 লোকের করোনা হয়ে এই মুহূর্তে হয়ে আছে, তারা সারিনি, সেরে গেছে, এটা সেটা একটা বিরাট নাম্বার। এখনো পর্যন্ত আমরা প্রায় 1,78,000 মানুষকে হারিয়েছি সারা ভারতবর্ষে, 1,78,000 মানুষকে হারিয়েছি সারা ভারতবর্ষে। পশ্চিমবঙ্গে আমরা হারিয়েছি সেটা হচ্ছে 10,500 নাম্বার একটা আমরা হারিয়েছি। যাই হোক, এই হচ্ছে মোটামুটি তথ্য, তার বিশ্লেষণ। মোটামুটি অনেকগুলো দেশে আমি দেখছিলাম যে ভারতবর্ষে সবকটা, দক্ষিণ পূর্বের কিছু, উত্তর পূর্বের কিছু অংশ বাদ দিলে সবকটা রাজ্যে সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে। মানে সেকেন্ড ওয়েভ মানে হচ্ছে করোনা যেটা শুরু হয়েছিল সেটা পিকে গিয়েছিল, তারপর নিচে নামতে শুরু করেছে, আবার উঠতে শুরু করে এই সেকেন্ড পিক। সেকেন্ড পিক কিন্তু আমাদের দক্ষিণ এশিয়ার সব জায়গায়, ভারতবর্ষের মোটামুটি সব রাজ্যে এসে গেছে, ইউরোপের কিছু রাজ্যে এবং আমেরিকাতে সেকেন্ড ওয়েভ সেভাবে দেখা যাচ্ছে না, পুরোনো পিক থেকেই তারা কমছে। সেকেন্ড ওয়েভ বলে সেই জিনিসটা ইউরোপে আমরা অনেক জায়গায় দেখছি না, যেখানে শুরু হয়েছিল চীন সেখানে মানে এই মুহূর্তে সংক্রমিত হয়ে আছে মাত্র 200 জন লোক চীনেতে, কোনো ধরনের মানে সে ওয়েবটাকে তারা তো মুছে দিয়েছেন, কোনো সেকেন্ড ওয়েবের কোনো ব্যাপার সেখানে নেই। অত বিস্তারিত আলোচনা তো আমাদের আজকে যাবার প্রয়োজন নেই, যেটা আমরা আলোচনা করছি যে পশ্চিমবঙ্গে এই যে অবস্থা হয়ে আছে, মানে এই মুহূর্তে ধরে নিন 50,000 মানুষের সংক্রমণ ঘটেছে। এখন মানে সবাই, এদের অনেকেরই হয়তো অল্প উপসর্গ আছে, বাড়িতে হয়ে যাবে,
কিন্তু যাদের একটু উপসর্গটা বেশি, যাদের হয়তো নিঃশ্বাসের কষ্ট তৈরি হচ্ছে বা কোমরবিডিটি আছে, তাদের তো হসপিটালাইজেশনের প্রয়োজন হতে পারে। সেই ধরনের আমাদের হসপিটালাইজেশনে যে সমস্ত জিনিসপত্র যেগুলো দরকার লাগবে, সেগুলো আমাদের সেই ধরনের মানে ভেন্টিলেটর ফেসিলিটিস, হ্যাঁ, অক্সিজেন ফেসিলিটিস, সেই ধরনের বেড অত্যন্ত সামান্য। এটা যদি মারাত্মক অবস্থায় যায়, মানে এই প্যান্ডেমিক অলরেডি প্রথম প্যান্ডেমিকে যেটা পিক ছিল, মানে পশ্চিমবঙ্গে ছিল 37,000-38,000 মতন পিক ছিল, এখন অলরেডি সেটা 50,000-এর কাছাকাছি চলে গেছে। আমার ধারণা এই পিকটা 1,00,000-1,50,000 ছাড়িয়ে যেতে পারে। আপনারা দেখতে পাবেন মহারাষ্ট্রে 8,00,000 হয়ে গেছে মহারাষ্ট্রে, মানে আমরা কেউ খেয়াল রাখি না, ভোটের রাজনীতিতে সবই ভুলে যাচ্ছি। মহারাষ্ট্রে 8,00,000 ছাড়িয়ে গেছে এবং বহু রাজ্যে 1,00,000 ছাড়িয়ে গেছে, কর্ণাটক, ছত্তিশগড়, সময় নেই এইসব কথা বলার। এখন প্রশ্নটা হচ্ছে যে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, মানে সামান্য উপসর্গ হলে আমাদের অনেকই অসুবিধে কিছু নেই, যে ইনফ্লুয়েঞ্জা, সামান্য ইনফ্লুয়েঞ্জা আমরা বহুবার বুঝেছি, ব্যক্তিগত ভাবে আমিও বুঝেছি, খুব একটা কিছু নেই। কিন্তু যাদের উপসর্গ আছে, যাদের সমস্যা আছে, এবং তাদের অনেকেরই যদি হসপিটালাইজের প্রয়োজন হয়, আমি জানি না ডেথ রেট কোথায় যেতে, এই মুহূর্তে ডেথ রেট নিয়ে বারবার চিন্তা নেই। 1.19 হচ্ছে সারা ভারতবর্ষে মারা যাচ্ছে যাদের রোগ হয়েছে, 1.1 রাইট, কেস ফ্যাটালিটি রেট আমরা ব্যবহার করি, মানে মারা যাচ্ছে 1.19, ইটস নট এ মানে রেট টু বি অ্যাংসিয়াস এন্ড কনসার্ন, যাই হোক এটা নিয়েও আমাদের কথা নয়, কিন্তু অসুখ ভোগাটাও একটা লম্বা দিনের ব্যাপার আছে। এই জায়গায় দাঁড়িয়ে নির্বাচনে যে ধরনের মানে প্রতিটা রাজনৈতিক দল যেভাবে মানুষকে ডাকছে, রাস্তায় ডাকছে, এবং মাস্ক না পরে যেভাবে মানুষ আসছে, স্যানিটাইজেশনের ব্যাপার তো ছেড়ে দিন, এবং বহুক্ষণ যদি রাস্তায় আপনি থাকেন, খিদে পাবে, আপনি পাবলিক স্পেসে জল খাবেন, খাবার দাবার খাবেন, খাদ্য দাবার জায়গা নেই, হ্যাঁ, মানে এই জায়গায় দাঁড়িয়ে কিভাবে সংক্রমিত হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে। আমার ভালো লেগেছে রাহুল গান্ধী, উনি বলেছেন উনি কোনো সমাবেশ করবেন না, অবশ্য তার রাজনৈতিক কারণ আছে যে ওনারা এখন সেই জায়গায় দাঁড়িয়ে নেই যেভাবে প্রচার করলে সুবিধা হতে পারে, কিন্তু ভালো উদ্যোগ, ভালো উদ্যোগ আমি বলবো সবাই, যেটা সঞ্জয় দা বললেন, বিশ্বজিৎ দেবাশিস দাও বলবেন, আমার মনে হয় এই সংক্রমণের জায়গায় দাঁড়িয়ে সব রাজনৈতিক দলে এখন একেবারে ভার্চুয়াল মিডিয়ায় ক্যাম্পেইন করা উচিত, আর আমরা কেউ পথে নামবো না। হ্যাঁ, এই যে মানুষ যারা অসুস্থ হয়ে পড়বেন, কোন মানুষের বাড়াবাড়ি হবে আমরা বলতে পারছি না, অনেকেরই জানি না কার বাড়াবাড়ি হতে পারে, কার চলে যাওয়ার সময়, অলরেডি দুজন প্রার্থী, খেয়াল রাখতে হবে, দুজন প্রার্থী দুজনই মুর্শিদাবাদের মারা গেছেন, একজন কংগ্রেসের, একজন আরএসপির মারা গেছে, সেখানে নির্বাচন মুর্শিদাবাদ দুটো কেন্দ্রে নির্বাচন হচ্ছে না, আমাদের খেয়াল রাখতে হবে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু অত্যন্ত সতর্ক থাকতে হবে, আর আমরা জীবনহানি চাই না। এখন থেকে যদি রাজনৈতিক দলগুলো যদি সিদ্ধান্ত নেয় ভার্চুয়ালি আমরা ক্যাম্পেইন করব, তাহলে কিন্তু একটা কিন্তু মানে মানুষ মানে বুঝতে চেষ্টা করবে যে আমাদের কি কি প্রয়োজন আছে। প্রধানমন্ত্রী বলেছেন যেটা অত্যন্ত প্রয়োজন, আমাদের ভ্যাকসিনেশন নিতে হবে, কিন্তু আমাদের সামর্থ্য এই মুহূর্তে সবাইকে দিতে পারছি না, 45 উপর যাদের বয়স তাদেরকে দেওয়া যেতে পারছে, আরো সাপ্লাই আসলে দেওয়া হবে, যাদের ভ্যাকসিনেশন নিয়েছে তাদের ভ্যাকসিনেশন নিতে হবে, এবং সেই সঙ্গে দাওয়াই ভি কড়াই ভি এবং নিয়ম বিধি, এগুলো আমাদের প্রত্যেককে রুট মানতে হবে। আমরা যদি প্রত্যেক দিনই আমরা যারা আমরা অনুষ্ঠান শোনে প্রত্যেককে যদি আমরা বলি আপনার মাস্ক পরবেন, স্যানিটাইজেশন ব্যবহার করবেন, হাত মুখ ধোয়া ছাড়া খাওয়া দাওয়া খাবেন, এইটা আমাদের প্রত্যেকেই বলতে হবে। এবং আমি নির্বাচন যেহেতু আসছে, একটাই লকডাউন সমস্যা হবে, লকডাউন হলে গরিব মানুষের ক্ষতি, আমার আপনার হয়তো রোজগার কমবে, কিন্তু বহু মানুষের রোজগার শূন্য হয়ে পড়বে। লকডাউন ইজ নট এ সলিউশন, লকডাউন করা যাবে না, আমরা সেটা করে উঠতে পারবো না। একদম ঠিক বলেছেন, লকডাউন করা যাবে না। আমি এই জায়গা থেকে দেবাশিস দা, এই যে এর আগে একটা প্রস্তাব উঠেছিল নির্বাচন কমিশনের কাছে যে ভার্চুয়ালি সভা মানে নির্বাচনের জন্য করা যায় কিনা, সেটা বেশ কয়েকটি দল এটা নিয়ে আপত্তি করেছে। তো এই প্যান্ডামিক সিচুয়েশনে তো একমাত্র রাস্তা তো সেটাই, আপনি কি বলবেন? হ্যাঁ বিপ্লব, আসলে যেটা সঞ্জয় দাও বলেছেন এবং অনেকটা রাজা দাও কভার করেছেন, যে আমাদের মধ্যে সচেতনতার তো খুব অভাব আছে, এবং আমরা এটা স্বীকার করতে অসুবিধে নেই, কারণ যে লকডাউন সত্যিই তো কোনো সলিউশন নয়, মানে মানুষ যদি করোনায় যদি আক্রান্ত হয়ে মৃত্যু হয় এটা একরকম হয়, আর লকডাউন হলে ইকোনমির যে হাল আবার হবে, এবং তাতেও অনেকের অনাহারে মৃত্যু হতে পারে বা অন্যান্য বিভিন্ন রকম অসুবিধা দেখা দিতে পারে। এবার প্রশ্নটা হচ্ছে যদি লকডাউন না হয় তাহলে কি হবে? তবে যেরকম শোনা যাচ্ছে তাহলে লকডাউন হওয়ার একটা প্রবল আশঙ্কা আছে।
তুমি যে বলছো ইলেকশন সামনে সবাই সোশ্যাল মিডিয়ায় তো ডেফিনেটলি ক্যাম্পেইন করতে পারে, কিন্তু সেই সদিচ্ছা কতজন দেখাবেন বা সেটা আদৌ কতটা ফিজিবল সেটা আমি জানি না, কারণ ইলেকশন প্রায় শেষ হয়ে এসেছে। আমার মনে হয় না এই আর যেটা সঞ্জয়দা বলছিলেন 1/3 বাকি আছে, এখনো কেউ সেই চান্সটা নেবেন, কারণ এখানে তো ক্ষমতাটাই মূল উৎস, মানুষ কোথায় যাবে বা কি হবে সেটা তো সবাই ভাবে না। কারণ কিন্তু মানুষ কথাটা আমার খুব ভালো লেগেছে, মানুষকে নিজেকে ভাবতে হবে যে আমাদের নিজেদেরকে বাঁচাতে হবে এবং সেখানে মানুষকে অত্যন্ত সচেতন হতে হবে। এবং যেটা বারবার করে বহু সময় আমরা বলে আসছি যে ভ্যাকসিনেশনের প্রয়োজন আছে, এবং যেটা রায়গাদা বলছিলেন ইউরোপের বহু কান্ট্রি আছে কিন্তু এখন ওই ভ্যাকসিনেশন নিয়ে বোধহয় মানে করোনা প্রভাব থেকে মুক্ত হয়েছে এবং বহু জায়গায়। তো আমাদের এখন অবধি মাত্র 1.2% বোধহয় অল ওভার ইন্ডিয়া মানে যারা 2 ডোজ কোভিড এর ইনজেকশন পেয়েছেন, বাকি তো এখনো কিছু পাননি বা সেই সংখ্যাটা অত্যন্ত কম আমাদের কোভিড এর। যেটা আজকে আমি কাগজে দেখছিলাম যে মনমোহন সিং কিছু সাজেশন দিয়েছেন, আমার খুব ভালো লেগেছে সাজেশন গুলো, তো আমি সেটা একবার তোমাকে বলছি যদি সেগুলো সরকার দেখে। যে উনি বোধ হয় বলেছেন যে প্রতিষেধক উৎপাদন বাড়াতে একাধিক সংস্থাকে লাইসেন্স ফি বিনিময়ে প্রতিষেধক তৈরি করতে দেওয়া হোক, এটা একটা উনি প্রস্তাব দিয়েছেন। কারণ যেহেতু প্রতিষেধক কম, দেশে প্রতিষেধকের এই মুহূর্তে উৎপাদন কম, তাই বিদেশি প্রতিষেধক সহজে আমদানি করতে দেওয়া হবে। মানে একটাই এখন উপায় আছে, সেটা হচ্ছে যে ভ্যাকসিনেশনটা বাড়াতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। এবার যেহেতু নিজেদের কাছে ভ্যাকসিনেশন এই মুহূর্তে অতটা নেই, কারণ মোদীজি তো অনেক দান দায়নও করে দিয়েছেন, যাই হোক সেটা, তো এখন ভ্যাকসিনেশন বাড়াতে গেলে ইদার ইম্পোর্ট করতে হবে অথবা আরো বেশি প্রডিউস করার জন্য মানে প্রোডাকশন হাউসকে মোটিভেট করতে হবে। এটা একটা দিক যেটা সরকারকে ইমিডিয়েটলি করতে হবে, আর বাকিটা মানুষকে সচেতন হতে হবে। এটা আমি আমি সঞ্জয় দাবার এর সাথে বলবো যে এখন কোন সরকার কি করলেন, কোন রাজনৈতিক দল কি অ্যানাউন্স করলেন ইম্পর্টেন্ট নয়। মানুষকে মাস্ক করতে হবে, স্যানিটাইজ করতে হবে, যেগুলো আমরা শিখেছি, আমরা জানি না এগুলির সলিউশন কিনা, কিন্তু এগুলোই মনে হয়েছে যে হয়তো কিছুটা হলেও আমাদের বাঁচাতে পারে। এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে। আমার এটাই মনে হয়, কারণ এখন প্রায় তুমি যেটা তথ্য দিলে 18 দিনে প্রচুর বেড়ে গেছে, মানে যেটা লাস্ট 7,000 বেড়ে গেছে, 10-এর দিকে এগোচ্ছে বোধ হয় প্রায়। হ্যাঁ, তো এখন একটাই উপায়, সেটা হচ্ছে নিজেদেরকে সরকার মধ্যে হবে, আর কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে হয়তো আমরা হলেও আমি একটা ছোট্ট জিনিস যোগ করতে চাই, বিপ্লব সঞ্জয় দা, যে এটা আমরা দেখছি মানে মানুষের মনে একটা আতঙ্ক তৈরি হয়েছে যে এই নির্বাচন চলছে, এখন হয়তো রাজনৈতিক দলগুলো চুপ করে রয়েছে বা কেন্দ্র চুপ করে রয়েছে, রাজ্য সরকারও সেরকম ভাবে কিছু বলছে না, যে নির্বাচন শেষ হবে তখন হয়তো লকডাউন ঘোষণা করা হবে। আপনার মতে কি লকডাউন কি সম্ভব এই অবস্থায়? আমার না, সম্ভব না, সম্ভব না। বিপ্লব, আমি দুটো ছোট্ট জিনিস বলছি। প্রথম কথা হচ্ছে যে এই টেলিভিশনের দৌলতে কোন পক্ষ, মানে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই যে তিনটে পক্ষ নির্বাচন লড়ছে, মূলত তৃণমূল, বিজেপি এবং সংযুক্ত মোর্চা, এদের কি বক্তব্য এটা সারা পশ্চিমবঙ্গের মানুষ খুব ভালো করে জেনে গেছে। মানে 5 দফা নির্বাচন হয়ে গেছে, যার যা বক্তব্য, নতুন আর কিচ্ছু বলার নেই, খালি এ ওকে গালাগাল দিলে তার একটা কাউন্টার, ও ওকে গালাগাল দিলে তার একটা কাউন্টার, এছাড়া মূল বক্তব্য কি তিনটে দলেরই সবাই জেনে গেছেন। নতুন করে যদি একটা প্রচারও দেওয়া হয় তাতেও মানুষের মানে খুব ইনফর্মড একটা ডিসিশন নিতে অসুবিধা হওয়ার কথা নয়। হ্যাঁ, এটা একটা ছোট্ট জিনিস মাথায় রাখা দরকার। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে লকডাউন। দেখুন, ভারতবর্ষের অর্থনীতিতে গত বছর যে বিপুল ক্ষতি হয়েছে, বিপুল লকডাউন হওয়ার ফলে, সেই ক্ষতি আর দ্বিতীয়বার হলে মানুষ না খেয়ে মরবে, মানে ওই ভাবুন, আবার ওই কোটি কোটি পরিযায়ী শ্রমিক, আবার ওই বিনা পয়সায় চাল ডাল বিতরণ, হ্যাঁ, আবার সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। আমাদের মতো, আমরা যারা ব্যক্তিগতভাবে ছোট ব্যবসায়ী, আমাদের তো না মানে দিন আনে দিন খাই, আমরা তো আদানি আম্বানি নই, আমাদের পুরো সমস্ত কিছু চৌপট হয়ে যাবে। তো আমাদের যে নিজস্ব এস্টাবলিশমেন্ট মেনটেন করতে হয়, আমাদের তো সমস্ত যা আছে সব তলানিতে এসে থেকেছে, যা গত বছরের এস্টাবলিশমেন্ট কস্ট টানতে টানতে, আবার নতুন করে টানার মতো ক্ষমতা নেই, ম্যাসিভ স্কেলে প্রাইভেট সেক্টরে ছাঁটাই হবে। সুতরাং লকডাউন হবে বলে আমার মনে হয় না, যেটা হবে
সেটা হচ্ছে মানুষের গতিবিধি নিয়ন্ত্রণ করার জন্য কারফিউ হবে, অর্থাৎ এই যে উইকেন্ড কারফিউ, মানে মানুষ যাতে সোশ্যালাইজ করতে না যায়, একে অপরের বাড়ি গিয়ে আড্ডা মারতে না যায়, রাত্রিবেলা 8টার পরে কারফিউ, মানে আপনি সোজা অফিস থেকে বাড়ি আসুন, বাড়ি থেকে অফিস যান, কোথাও গিয়ে ক্লাবে আড্ডা মারার, পাড়ায় আড্ডা মারা, এগুলো বন্ধ হয়ে যাবে। এই 144 কারফিউ ইত্যাদি এগুলো হবে, কিছু রেগুলেশন অবশ্যই হবে, যেখানে প্রচুর মানুষ জমা হন, যেমন সিনেমা হল, থিয়েটার হল ইত্যাদি, সেখানে হয়তো কিছু রেস্ট্রিকশন হবে। কিন্তু ওভারঅল লকডাউন যাকে বলে, মানে যেটা আমরা গত বছর দেখেছি, সেটা হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। যদি থাকতো, মহারাষ্ট্রতে তো ইলেকশন হচ্ছে না, এবং মহারাষ্ট্রের অবস্থা আমাদের থেকে বহু গুণ খারাপ, তাহলে মহারাষ্ট্রতে কমপ্লিট লকডাউন হয়ে যেত। মহারাষ্ট্রতেও কিন্তু লকডাউন হয়নি, কারফিউ হয়েছে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন, যে আমরাও তাই জানি যে এখন আমাদের দেশের অর্থনীতির যে অবস্থা, সেই জায়গাটা আবার নতুন করে লকডাউন হলে বহু মানুষের এমনিতেই কর্মসংস্থানের অবস্থা খুবই খারাপ, সেই জায়গাটা বহু মানুষের চাকরি যাবে, বিশেষ করে যারা প্রাইভেট সেক্টরে রয়েছে। হ্যাঁ, তার উপরে যারা ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, প্রচুর মানুষ বিপদে পড়ে যাবেন, এবং দেশে হয়তো খরা দুর্ভিক্ষ বা অনাহার দুর্ভিক্ষ দেখা যেতে পারে। সেই জায়গাটা থেকে সঞ্জয় দা যেটা বললেন, যে আমরা রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ করব, বাকি যে তিন দফার নির্বাচন আছে, মানুষ কিন্তু তার মাইন্ড সেট করে নিয়েছেন, তারা ঠিক করে নিয়েছেন কি করবেন, কাকে ভোট দেবেন। এটা প্রায় এই 5টি দফা নির্বাচন হয়ে গেল, তাতে যা প্রচার পর্ব হয়েছে, এখন মনে হয় যে যে হারে করোনা বাড়ছে, করোনার দ্বিতীয় ঢেউ যে হারে বাড়ছে, রাজনৈতিক দলগুলো এবার প্রচার থেকে বিরত হয়ে প্রয়োজনে সমাজ মাধ্যম যেগুলো, সেগুলোকে ব্যবহার করে প্রচার করুক, কারণ এটা কিন্তু না হলে আগামী দিনে হবে। আমরা অনুরোধ করব, এখনো যে নির্বাচন রয়েছে, যে আপনারা প্রত্যেকে যখন নির্বাচনের দিন ভোটের লাইনে দাঁড়াবেন, ভোট দিতে যাবেন, অবশ্যই মাস্ক পরবেন, স্যানিটাইজার রাখবেন, সেই সঙ্গে যে লাইনে দাঁড়াবেন একটু দূরত্ববিধি মেনে লাইনে দাঁড়ান, এবং প্রত্যেকেই এখন থেকেই এই মাস্কটা পরুন, এটা অবহেলা করবেন না। মাস্কে অন্তত 80% করোনার যে ভাইরাস, যে সেটা কিন্তু আটকানো যায়, ঘন ঘন হাত ধোন প্রয়োজনে, এবং দূরত্ববিধি মেনে যতটা পারবেন, যে জনসমাগম যেখানে প্রচুর হাত বাজে সেখান থেকে একটু দূরে থাকুন, নিজেকে দূরে রাখুন, তাহলে দেখবেন আমরা নিজেরাই করোনাকে প্রতিহত করতে পারছি। ধন্যবাদ জানাবো সঞ্জয় দা, রাজা দা এবং দেবাশিস দাকে জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকুন।